নমস্কার, আমি মধুমিতা আর আমার চ্যানেল মধুমিতা রিয়েল লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটি পুজো স্পেশাল রেসিপি। আজ আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সপ্তমী স্পেশাল রেসিপি, আর এটি একটি ননভেজ রেসিপি। নাম শুনে হয়তো মনে হতে পারে অনেক কিছু তামঝাম আছে, বাট না, এটি খুবই সহজে বানানো যায়, খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো যায় এবং খেতে ভীষণ ভীষণ টেস্টি। এটার নাম হচ্ছে চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি পুজোর সময় আমাদের কারোরই ইচ্ছে করে না কিচেনে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে। পুজোর সময় শুধু ইচ্ছে করে বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে প্রচুর আনন্দ করতে, এনজয় করতে, ঘুরতে, বাইরে থেকে খাবার খেতে। বাট পুজোর সময় তো অনেকেই মানে বাইরে খাবার খেয়ে থাকেন, কিন্তু অনেকেই তো আছেন যে যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন না বা বাইরের খাবার খান না, তো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর একটা কথা আমি বলতে চাই, যদিও আমার এই ভিডিওটাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন দেখে নিই রেসিপিটা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সপ্তমী স্পেশাল চিকেন বিরিয়ানি। এটি বানানো অত্যন্ত সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্টি। তো চলুন দেখে নিই এই চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর আমি কড়াইতে দেব তেল আর অল্প একটু ঘি, তারপর স্লাইস করে রাখা দুখানা বড় সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা, আর এই দুটোকেও খুব ভালো করে ভেজে নেব। এবার আমি অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, নুন দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা সফট হয়ে গেছে, গলতে শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব চিকেন বিরিয়ানি মশলা। তো আমি এখানে ন্যাশনাল বম্বে বিরিয়ানি মশলা অ্যাড করছি। এখানে মার্কেটে সব রকমের বিরিয়ানি মশলা পাওয়া যায়, তো যে কোনো একটা বিরিয়ানি মশলা আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো খুব টেস্টি হয়। তো মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে, মানে মশলা আর তেলটা যাতে সেপারেট হয়ে যায়। এবার আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা একদম মশলা থেকে ছেড়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে আর সেরকম কিছু করতে হবে না, শুধু চিকেনটাকে মাঝে মধ্যেই হালকা করে নাড়াচাড়া করতে হবে, মানে কষাতে হবে। আমি এটাকে কভার করে করে 20-25 মিনিট মতো এটা রান্না করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে মোটামুটি। তো চিকেনটা খুব বেশি সেদ্ধ হবে না, যাতে গলে না যায় চিকেনটা সেটা খেয়াল রাখতে হবে, কারণ এটাকে এরপর দমে বসাতে হবে। এখানে একটা কথা বলে রাখি, চিকেনটা নামানোর আগে অবশ্যই নুনটা চেক করে নেবেন, কারণ মশলায় নুন ধাওয়া থাকে, তো সেই জন্য আমি অল্প নুন ব্যবহার করেছি। তো এবার একটি বড় সাইজের পাত্রের মধ্যে আমি আলুগুলোকে এইভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো এই কারণেই দিয়েছি যাতে যে নিচে লেয়ারটা ভাত থাকবে সেটা যাতে পুড়ে না যায়।
তো তারপর আমি ফার্স্ট লেয়ার দিচ্ছি ভাত, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভাতটাকে এইভাবে দেওয়ার পর, এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দেবো ঘি। এরপর আমি কিছুটা চিকেন সাজিয়ে দেবো, চিকেনের একটা লেয়ার তৈরি করব। আমি যতটা চিকেন রান্না করেছি তার অর্ধেকটা এখানে দেবো, মানে এই লেয়ার তৈরি করব, আর অর্ধেকটা দিয়ে আর একটা লেয়ার তৈরি করব। এবার আমি এর উপরে দিয়ে দেবো স্যাফরন। স্যাফরনটা আমি আধ ঘন্টা আগে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটা সুন্দর কালার হয়। আবার সেম প্রসেসে ভাত, ঘি, স্যাফরন, মাংস এইভাবেই লেয়ার করতে থাকবো। এখানে আমি ভাতের তিনটে লেয়ার আর চিকেনের দুটো লেয়ার করেছি। আর একটা কথা আমি এখানে বলে রাখি, নিচে যে আমি আলুগুলোকে গোল গোল করে কেটে দিয়েছি সেগুলো দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে যাতে এই বিরিয়ানিটা নিচেটা লেগে না যায়, পুড়ে না যায়, কারণ এটা তো আমি পুরোপুরি গ্যাসেই বসাবো সেই জন্য। তো সর্বশেষ লেয়ার, মানে প্রথমে একদম ওপরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে ভাতের লেয়ার, তো সেটাই আমি এখন এখানে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেছে, এটা দেওয়ার পরও সেই ঘি দেব, স্যাফরন দেব। আর এরপর দেব আমি ধনে পাতা কুচি। চাইলে আপনারা মাঝখানেও ধনে পাতা কুচি দিতে পারেন, কিন্তু ধনে পাতার গন্ধটা বেশি হয়ে যাবে বলে আমি একদম ওপরের লেয়ারে ধনে পাতা কুচিটা দিই। এবং তারপরে আমি লঙ্কাগুলোকে ভেঙে জাস্ট ভাতের ভেতরে ঢুকিয়ে দেবো, এতে গন্ধটা ভীষণ সুন্দর হয়, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি কভার করে দেবো আর আমি এই দুখানা ক্লিপ দুদিকে লাগিয়ে দিই। এরপর গ্যাসটাকে একদম লো করে 15-20 মিনিটের জন্য আমি স্টিমে বসাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি একদম রেডি। যদি আপনাদের এই বিরিয়ানিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই, বাই।